সবাইকে শুভেচ্ছা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা আলাপ করব প্রেপোজিশনের দুটো প্রেপোজিশন, একটা হচ্ছে বিটুইন এবং আরেকটা হচ্ছে অ্যামাং। সো বিটুইন এবং অ্যামাং এই দুইটা প্রেপোজিশন আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম কনফিউশনে ফেলে। সহজ কিছু নিয়ম মাথায় রাখলে বিটুইন এবং অ্যামাং সম্পর্কে আপনারা ক্লিয়ারলি ধারণা রাখতে পারবেন। প্রথমত দুইয়ের মধ্যে বিটুইন হয়, এটা তো আমরা জানি, ছোটবেলা থেকেই পড়েছি। তো এটা সত্য যে দুইয়ের মধ্যে বিটুইন হয়। আমরা যখন অনেক মানুষ, ব্যক্তি, বস্তু ইত্যাদি পাই, তখন আমরা অ্যামাং ব্যবহার করি। তো এই কথাটা না আমরা ছোটবেলা থেকেই আমরা জানি, দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং। 38তম প্রিলিমিনারিতে একটা প্রশ্ন আসছে, মোর দ্যান টু পিপল যখন ইনভলভ থাকে তখন কোন প্রেপোজিশন হয়? উত্তর ছিল অ্যামাং। দুইয়ের মধ্যে বিটুইন, অনেকের মধ্যে অ্যামাং, এটা সঠিক আমরা জানি, কিন্তু কিছু এক্সেপশন আছে। আজকে আমরা তিনটা এক্সেপশন কথা বলবো। প্রথমত আপনি যদি কোথাও দেখেন যে ভৌগোলিক সীমারেখা বোঝানো হচ্ছে, যেমন ধরেন যে বাংলাদেশের একটা ভৌগোলিক অবস্থান আছে বা চট্টগ্রাম শহর ভৌগোলিকভাবে তাদের একটা অবস্থান আছে, তো এরকম ভৌগোলিক কোনো অবস্থান যদি আপনি বোঝান, তখন সেখানে দুইজন, অনেকজন, যতজনই হোক না কেন আপনাকে বিটুইন লিখতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে সুইজারল্যান্ড ইজ সিচুয়েটেড বিটুইন এশিয়া, আফ্রিকা অ্যান্ড ইউরোপ, দ্য সিটি ইজ সিচুয়েটেড অথবা দ্য সিটি লাইজ বিটুইন three countries, শহরটি তিনটা দেশের মধ্যে অবস্থিত, লুক্সেমবার্গ চারটা দেশের মধ্যে অবস্থিত। আমাদের জেনারেল সেন্সে এখানে কি ব্যবহার করার কথা? জেনারেল সেন্সে আমরা অ্যামাং ব্যবহার কথা, কিন্তু যেহেতু এটা দ্বারা ভৌগোলিক অবস্থান বোঝানো হচ্ছে, তখন অনেকের মধ্যেও আপনি বিটুইন লিখবেন। সেখানে ফরগেট অ্যাবাউট দুই, চার, ছয়, সেটা ভুলে যেতে হবে, আপনাকে বিটুইন লিখতে হবে, বিকজ ভৌগোলিক অবস্থান, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যখন কারোর সাথে ক্লোজলি রিলেশনশিপ বোঝাচ্ছেন, তখনও আপনাকে বিটুইন লিখতে হবে। একটা উদাহরণ, বিভিন্ন পরীক্ষায় আমরা দেখতে পাই আসছে যে সার্ক ইজ এ 380 বিটুইন এইট কান্ট্রিজ। সার্ক হচ্ছে আটটা দেশের মধ্যে সম্পাদিত একটা চুক্তির নাম, এইট কান্ট্রিজ, তো এইট কান্ট্রিজ কিন্তু মোর দ্যান টু, ফলে এখানে অ্যামাং হওয়ার কথা, কিন্তু এখানে আমরা বিটুইন লিখছি, বিকজ উই হ্যাভ ক্লোজ রিলেশনশিপ, উই মেক দ্য 380 ন্যাটো, ন্যাটো এটা একটা 380, একটা 380 মানে একটা চুক্তি, দ্যাট মিনস দে হ্যাভ ক্লোজ রিলেশনশিপ উইথ ইচ আদার। তো এরকম ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করি। তাহলে কি বললাম, একটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, একটা হচ্ছে ক্লোজ রিলেশনশিপ, আরেকটা হচ্ছে যে যখন আপনি কোনো কিছু শেয়ার করেন কারোর সাথে, শেয়ারিং বোঝান, তখনও কিন্তু আমরা অনেকের মধ্যেও বিটুইন লিখি। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন উই শেয়ার দ্য পিজা বিটুইন আওয়ার সেলস, আমরা নিজেদের মধ্যে একটা পিজা শেয়ার করেছিলাম, আমরা নিজেরা দুজনও হতে পারি, চারজন হতে পারি, ২০ জনও হতে পারি, সো এখানেও আমরা ব্যবহার করব বিটুইন, বিকজ এটা শেয়ারিং। তো এই তিনটা এক্সেপশন আজকে জানলাম, আরও কিছু এক্সেপশন আছে সেগুলো আমরা জানবো। এভাবে নতুন নতুন কিছু জানার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সবাই কিছু না কিছু জানে। সবাই ভালো থাকুন, আগামী ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ।